এক শ্রেণীর সনাতন ধর্মের কিছু হিন্দুরা হিন্দু যুবকরা একটা মিশন তারা চালু করেছে সেই মিশনটা হলো লাভ জিহাদ লাভ জিহাদ কি জিহাদ সবাই একটু জোরে কোন লাভ জিহাদ ভালোবাসার যুদ্ধ ভালোবাসার যুদ্ধ সবাই বলেন কিসের যুদ্ধ ভালোবাসার যুদ্ধ কিন্তু এই ভালোবাসা মিথ্যা ভালোবাসা অভিনয় ওদের মূল পরিকল্পনাই হচ্ছে ওদের একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে ওখানে আপনি সহজে ঢুকতে পারবেন না নানান কিছু আপনার প্রশ্নের উত্তর দিতে হবে আপনি মন্ত্র জানেন কিনা আপনি সনাতন ধর্মের যে মূল ভিত্তিগুলো আছে এগুলো আপনার জানা আছে কিনা এরপরে হিন্দু ধর্মের যে সব দেবতা আছে দেবী আছে তাদের নামগুলো আপনার জানা আছে কিনা বিভিন্ন কিছু আপনার ইন্টারভিউ হবে এরপরে গ্রুপে জয়েন করতে পারবেন আর হিন্দু ছাড়া কেউ জয়েন করতে পারবে না ওই গ্রুপে সেখানে একজন হিন্দু ভাই তিনি এই খবরটা জানিয়েছেন এই খবরটা দিয়েছেন সেটা হলো সেখানে তাদের মূল পরিকল্পনা হচ্ছে যেহেতু এই মাহফিলে অসংখ্য যুবকরা এসেছেন অসংখ্য যুবতী মা বোনরা এসেছেন প্রতারণার শিকার হবেন না তারা বিশাল একটা প্রতারক চক্র বাংলার জমিনে তারা কাজ করতেছে তাদের মূল টার্গেট হলো মুসলিম অবিবাহিত বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের পেটে বাচ্চা দাও তাদের গর্ভে সন্তান দাও এরপরে সনাতন ধর্মের দিকে তাদেরকে আহ্বান করো যদি না শোনে তাহলে তাদেরকে ছেড়ে দাও কিন্তু তাদেরকে প্রেগন্যান্স করে ছেড়ে দাও নাউজুবিল্লাহ পড়েন কেমনে মেয়েদেরকে পটাবা মুসলিম মেয়েদেরকে তোমরা কিভাবে পটাবা ওদের সঙ্গে রিলেশন করবা কেমনে এর একটা কিছু টেকনিক সেখানে দিয়েছে এক নম্বরে লিখেছে যে তোমরা মেয়েদেরকে মেয়েদেরকে পটানো তো সহজ তাদেরকে আগে গিয়ে বলবা যে আমি হিন্দু কিন্তু হিন্দু ধর্মের একটু নিন্দা করবা হিন্দু ধর্মে একটু সমালোচনা করবা এরপরে বলবা যে আমি মুসলমান হতে চাই কিন্তু পরিবেশ তো পাই না আমি আসলে মুসলমানদেরকে দিল থেকে ভালোবাসি প্রাণ থেকে ভালোবাসি প্রয়োজনে জজ কোর্টে আদালতে গিয়ে অ্যাফিডেভিটের মাধ্যমে ইসলাম গ্রহণ করে তোমরা তাদের সঙ্গে কয়েকদিন ঘর সংসারও করবা যতক্ষণ ওর পেটে সন্তান না আসছে ততক্ষণ কর্মসূচি থাকবে সন্তান আসার পরে তাকে তুমি বিবাহের তাকে তোমার ধর্মের দিকে আসার আহ্বান করবা যদি না শোনে তাহলে সেখানেই তাকে ছেড়ে দিবা যদি দেখো যে রিক্স আছে জবাই করে ফেলবা বাংলাদেশে এ পর্যন্ত সাড়ে তিনশোর উপরে এ ধরনের ঘটনা ধরা পড়েছে কত সাড়ে তিনশো এই প্রতারক চক্র আরো অনেক পরিমাণে কাজ করতেছে মুসলিম মা বোনদেরকে সাবধান করে দিতে চাই আপনি হারাম রিলেশনে জড়াবেন আপনার সতীত্ব নষ্ট করে ফেলবে ওরা জোরে কোন ঠিক কি না মুসলমানরা আমার ভাইয়েরা ওদের মূল চুলকানিটা কেন এই যে একটা প্ল্যান তারা করেছে এই যে একটা বিশাল বড় একটা প্ল্যান নিয়ে তারা যে সামনে কাজ করছে এর পিছনে মুসলমানদের প্রতি তাদের ক্ষোভটা কোথায় তাদের ক্ষোভ হচ্ছে ওই জায়গায় যেই জায়গাগুলোতে যেই মঞ্চগুলোতে কোরআনের সঠিক কথা বলার কারণে অন্য ধর্মের লোকগুলো সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের লোকগুলো স্বেচ্ছায় মঞ্চে এসে ইসলাম গ্রহণ করে জোরে বলেন ঠিক কি না তাদের আসলে কি ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম কার কথা আস্তে বলবেন না কার কথা মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম কার কাছে ইসলামের সঙ্গে আছেন কে সম্মানিত বন্ধুগণ অন্য ধর্মের লোকজন তারাও জানে যে সত্য ধর্মই কেবলমাত্র ইসলাম যেরকম সুবহানাল্লাহ আমার ভাইয়েরা অন্য ধর্মে যে মুসলমানদেরকে যে টানবে সনাতন ধর্মে যে মুসলমানদেরকে যে ডাকবে তাদের তো ধর্মই মিথ্যা সুতরাং সত্য বলতে তাদের ধর্মে তো কিছু নাই সুতরাং এদেরকে কিছু তাদের ধর্মগ্রন্থ তাদেরকে শুনিয়ে মুসলমানদেরকে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে আনা যাবে না ওদের পেটে ওদেরকে প্রেগন্যান্স করো প্রেমের অভিনয় করে প্রেমের অভিনয় করে ভালোবাসার অভিনয় করে ওদের পেটে সন্তান দাও বাধ্য হলে যদি বাধ্য হয় ইসলাম গ্রহণ করতে তো বাধ্য হলো না হলে ছেড়ে দাও নাউজুবিল্লাহ পড়ে সম্মানিত ভাইয়েরা আমাদেরকে সাবধান থাকার দরকার আছে না নাই আরো হাত তুলে বলেন থাকার দরকার আছে না নাই
মুসলমানদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য এক প্রতারক চক্র কাজ করে যাচ্ছে মুসলমানদেরকে সাবধান থাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই নাটোর জেলাতে সাথী নামে একজন মেয়ে মুসলিম পরিবারে সে এই প্রতারণার শিকার হয়েছে অনেক আমার কাছে তথ্য আছে কিন্তু তার কথা বললাম তিনি ওই মেয়েটা প্রতারণার শিকার হয়েছে ছেলে ইসলাম গ্রহণ করেছে এরপরে সাথী নামে সেই মেয়ের মা বাবাকে বলেছে যে আমি ইসলাম গ্রহণ করলাম তো আমার তো পৈতৃক সম্পত্তি বাড়িঘরের কোনো ভাগ আমি কিছুই পাব না সুতরাং আপনাদের বাড়িতে যদি জায়গা হয় আমি এখানেই থাকতে চাচ্ছি হ্যাঁ বাবা সমস্যা নাই তুমি তো ইসলাম গ্রহণ করেছো মুসলমানরা তো মুসলমানদের হৃদয়টা তো খুব রহম দিল ঠিক কি না আপনাদের হৃদয়ে ভালোবাসা কম না বেশি বেশি আমরা কেউ যখন ইসলাম গ্রহণ করে আমরা বুক দিল প্রাণ উজাড় করে তাকে ভালোবাসি কাছে টানি ঠিক কি না আমরা তখন আবেগে তাকে সবকিছু দিতে চাই আমার ভাইয়েরা ওই মেয়ের বাবা তাকে বলল যে আমি তোমার নামে এক বিঘা জমিও লিখে দিব তুমি আমার বাড়িতে থাকবার সমস্যা নাই দুই দিন দুই রাত শুধু থেকেছে এরপরে মেয়েকে বলেছে যে শাখা সিঁদুর দাও বলে না আমি এগুলো দিব কেন তুমি তো এফিডেভিটের মাধ্যমে আদালতে ইসলাম গ্রহণ করেছ জজকোর্টে গিয়ে ইসলাম গ্রহণ করেছ আবার তুমি আমাকে শাখা সিঁদুর পড়তে বলো কেন না আমি ওটা এমনি করছি কিন্তু আমি বাস্তবে ইসলাম গ্রহণ করি নাই তুমি আমাদের ধর্মে আসবা কি না আমি যেতে পারবো না তাহলে তোমাকে আমি ছেড়ে দিলাম ডিভোর্স দিলাম আমি আর তোমার সঙ্গে থাকবো না ওই ছেলে পালিয়ে গেছে কিন্তু এই দুই রাত যে তার সঙ্গে থেকেছে আমার ভাইয়েরা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে জোরেকর নাউজুবিল্লাহ এভাবে তারা প্রতারণা করছে মুসলিম নারীদেরকে টার্গেট করে করে তাদেরকে সনাতন ধর্মের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা এই অবৈধ কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে আমাদেরকে সাবধান থাকার দরকার আছে না নাই জোরে করে আছে না নাই আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার বান্দা শিরকের কাজে যাওয়া যাবে না সব গুনাহ মাফ করব কিন্তু শিরকের গুনাহ মাফ করব না إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ جُرَى بُلُونَ اللَّهُ أَكْبَرُ آواز نائي تو منوزوغ آسا اپنا دير ديناس پور باشي منوزوغ آسا اپنا دير আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন সবাইকে মাফ করলেও এক শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ তাআলা কখনোই জান্নাত দেব না জান্নাত তাদের জন্য হারাম করেছি তাদেরকে আমি ক্ষমা করব না ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছি